वेलकम टू माय स्टडी होम। तो आज के आमरा सीखबो जे कीभावे तोमरा एई जे एतो बड़ो गुण अति सहजे तोमरा करते पारबे। तो तोमादेर के नामता करार विशेष करे कोनो प्रयोजन नहीं आर दीर्घ समयेर कोनो प्रयोजन नहीं। ताले देखो आमरा शॉर्टकट पद्धतिते कीभावे करबो। ताले सब समय मने राखबे एखाने 95 लिखलाम इंटू 94। ताले तोमाके मने राखते होबे एकटा जिनिस जे 95 রয়েছে তো এর 100 থেকে কত ছোট, তাহলে 95 থেকে 100 হচ্ছে 5, 5 গুণলে 100 হবে। আর এখানে কি হচ্ছে 94 আছে, 94 থেকে 6 বাড়িয়ে দিলে 100 হবে। তাহলে এখানে কত পেলে এই দুটো সংখ্যাটা আমরা কি করব, গুণ করব। তাহলে গুণ করে তুমি কত পেয়েছো, 5 6 30 পেলে। এই যে 30 পেলে এই 30টা এখানে লেখো, এখানে লেখা হলো। এরপর তুমি এর সাথে একে বিয়োগ করো বা এর সাথে একে বিয়োগ করো, যাকে বিয়োগ করবে একই হবে। তাহলে আমি যদি একে বিয়োগ করি তাহলে 6 কত দিতে 15 9, ঠিক আছে। আর এখানে 6 6 আছে কত দিতে 15, 6 আছে 9 15, তাই তো। তাহলে হাতে কি থাকলো 1, আর এখানে 1 আছে কত দিতে 9, 8 9। তাহলে হয়তো বোঝা গেল অঙ্কটি। এবারে নেক্সট, এবারে নেক্সট দেখো আমরা অঙ্ক করতে পারি 90 ইনটু 91, ঠিক আছে। এই অঙ্কটি, এই অঙ্কটি কিভাবে করবে একটু ধৈর্য সহকার দেখো। তাহলে এর সাথে কি করো, 10, 10 যোগ করলে কত হবে, 90 হবে, তাই তো। তাহলে এখানে 90 কে তুমি কি করবে, 91 দিয়ে গুণ করবে, তাই তো। তাহলে এখানে গুণ করার প্রয়োজন নেই, কারণ 100 হতে আর 10 লাগবে এখানে, তাই তো। বিয়োগ করে দাও, 100 সাথে 90 বিয়োগ করলে 10 পেয়ে যাবে, আর এখানে 91 এর সাথে 100 বিয়োগ করলে কি পেয়ে যাবে তুমি, এখানে 9। তাহলে এখানে তুমি গুণ করো এই দুটো সংখ্যাতে কি পেলে, 9 10 90। এই যে 9 10 90 পেলে এখানে 90টিকে লিখো, ঠিক আছে। এরপর এর সাথে একে বিয়োগ করো বা এর সাথে একে বিয়োগ করো, যাকে বিয়োগ করবে উত্তর একই হবে। তাহলে আমরা যদি বিয়োগ করি 9-এর সাথে এই 90-এর, তাহলে 9 আছে কত দিয়ে 10, 1-এ 10, হাতে থাকে 1, ঠিক আছে। ওই একটি 1 আছে কত দিতে 9, 8-এ 9। বোঝা গেল, এইটি হয়ে গেল উত্তর। এরপর আরেকটি আমরা অঙ্ক লিখছি, 95 গুণিত 96, ঠিক আছে। এটাও কিভাবে গুণ করবে এখানে আমরা একটু তোমাদেরকে ডিটেলস আরও বলে দিচ্ছি। 95 এখানে রইল, সরি, 96, তাই তো। তাহলে এখানে যদি তুমি 100-র সাথে 95 বিয়োগ করো, তাই তো, 95 যদি বিয়োগ করো তাহলে কী পাবে, 5 পেয়ে যাবে, তাই তো। আর এখানে কিভাবে তুমি 100-র সাথে যদি 96 বিয়োগ করো তাহলে তুমি কত পেয়ে যাবে, 4, ঠিক আছে। তাহলে এখানে এই দুটো সংখ্যা আছে না, এই দুটো সংখ্যাকে গুণ করো এখানে, তাহলে 4 5-এ কত হলো, 20। এই যে 20টা পেয়েছো, ঠিক আছে, এই 20টা এখানে লিখো। তাহলে এখানে আমরা একটা ঘর কেটে 20 লিখলাম, ঠিক আছে। এরপর আমরা কি করব, এই সংখ্যার সাথে এই 95-এর বিয়োগ করতে পারো, নতুবা এই 5-এর সাথে এই 96-এর বিয়োগ করতে পারো। তাহলে যদি এই 95-এর সাথে 4-এর বিয়োগ করো তাহলে কত হবে, 4 আছে কত দিতে 5, 1-এ 5, 1 লিখো আর 9 করতে 9, হয়ে গেল উত্তর। তাহলে বোঝা গেল অঙ্কটা কত সহজ। নেক্সট আমরা একটি অঙ্ক লিখব, ঠিক আছে। এখানে কি লিখব বলো তো, এখানে লিখো 98 আর এখানে লিখো 97, তাই তো। তাহলে এই দুটো সংখ্যাকে আমরা কি করি, গুণ করব। তাহলে এটা গুণ না করেও আমরা করতে পারবো। তাহলে এখানে 100 থেকে কত ছোট, এখানে 100 বিযুক্ত 98, এটা বোঝানোর জন্য লিখছি, সরি, 98 মানে হয়ে গেল 2 কম, তাই তো। আর এখানে 100 থেকে 97 যদি বিয়োগ করো তাহলে কত কম পেলে, 3, তাই তো। তাহলে এই দুটো সংখ্যা থেকে গুণ করো, 2 3 6, ঠিক আছে। আর এই যে দুটো সংখ্যা আছে তার জন্য আমরা একটা কী নেব, 0 নেব, ঠিক আছে।
এরপর তুমি এই 2 এর সাথে এই 97 বিয়োগ করতে পারো, কিংবা 3 এর সাথে এই 98 বিয়োগ করলেও হবে। যে বিয়োগফলটা পাবে সেটা লিখে দিবে। তাহলে আমরা 2 এর সাথে 97 একবার বিয়োগ করি, তাহলে 5 আর 9 করতে 9। তাহলে বোঝা যাচ্ছে যে অঙ্কটা কত সহজ। ঠিক আছে, নেক্সট। তো এরপরে দেখি 97 আছে আর এখানে 95 আছে, তাহলে 100 থেকে কত ছোট এটি? কত? 3 ছোট। আর এখানে 95 থেকে 100 কত? 5। তার মানে 100 থেকে 5 ঘর গুনলে এখানে 100 হয়ে যাবে, আর এখানে 3 ঘর গুনলে 100 হবে। তাহলে এই যে দুটো সংখ্যা দেখছো, এই দুটো সংখ্যা গুণ করো, 3 5 কত পেলে? 15। ঠিক আছে, এরপরে কি করবে, এর সাথে এই দুটো সংখ্যাকে বিয়োগ করবে, মানে 3 এর সাথে 95কে বিয়োগ করো, নতুবা 97 এর সাথে 5কে বিয়োগ করো। তাহলে 97 এর সাথে আমরা 5 বিয়োগ করছি। ঠিক আছে, তাহলে 97 এর সাথে 5 বিয়োগ করলে কত পেয়ে যাব? 92। ঠিক আছে, আর এখানে 15 আছে, 15 লিখে দাও, হয়ে গেল উত্তর। ঠিক আছে, আর আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক করে আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো, যাতে সকলেই অঙ্কগুলো বুঝতে পারে আর সকলেরই উপকার হয়। ধন্যবাদ।